বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি নুরুন্নাহার মাবিয়া, প্রভাষক, মার্কেটিং বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজ আমি তোমাদের অনার্স প্রথম বর্ষে ব্যবস্থাপনা নীতিমালা চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব। আলোচনা বিষয় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে, সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বা পদক্ষেপ সমূহ। তাহলে প্রথম হচ্ছে কি, সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে। প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার সার্বক্ষণিক কার্য হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ ছাড়া কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব নয়। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন বিকল্প কর্মপন্থা থেকে সর্বোচ্চ কর্মপন্থা নির্ধারণ করার প্রক্রিয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলে। তাহলে সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন বিকল্প কর্মপন্থা থেকে সর্বোত্তম কর্মপন্থা নির্ধারণ করার প্রক্রিয়াই হচ্ছে কি, সিদ্ধান্ত গ্রহণ। বিভিন্ন ব্যবস্থাপনার বিশেষজ্ঞ সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। প্রফেসর আর ডাব্লু গ্রিফিনের ভাষায়, ডিসিশন মেকিং প্রসেস ইজ দ্য অ্যাক্ট অফ চুজিং ওয়ান অল্টারনেটিভ ফ্রম অ্যামং এ সেট অফ অল্টারনেটিভস, অর্থাৎ কতগুলো বিকল্প থেকে একটি বিকল্প নির্বাচনের কার্য প্রক্রিয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলে। অন্য একজন প্রফেসর টেরি অ্যান্ড ফ্র্যাঙ্ক লাইন বলেন, ডিসিশন মেকিং এজ দ্য সিলেকশন বেস অন সাম ক্রাইটেরিয়া অফ ওয়ান বিহেভিয়ার অল্টারনেটিভস ফ্রম টু অর মোর পসিবল অল্টারনেটিভস, অর্থাৎ দুই বা ততোধিক বিকল্পের মধ্য থেকে একটি বিকল্প আচরণ নির্বাচন করাকে কী বলে, সিদ্ধান্ত গ্রহণ বলে। পরিশেষে বলা যায় যে সিদ্ধান্ত গ্রহণ হলো কতগুলো বিকল্প কর্মপন্থা থেকে একটি সর্বোত্তম কর্মপন্থা ঠিক করে তা গ্রহণ ও বাস্তবায়ন করার প্রক্রিয়া। তাহলে সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে আমরা বলতে পারবো, তাই না? সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে কতগুলো বিকল্প কর্মপন্থা থেকে একটা সর্বোত্তম কর্মপন্থা নির্ধারণ করে হচ্ছে কি, সিদ্ধান্ত গ্রহণ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব। যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব, পরিকল্পনা প্রাণকেন্দ্র হিসেবে সিদ্ধান্ত গ্রহণকে বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কিংবা উদ্ভূত সমস্যায় প্রতিষ্ঠানের সামর্থ্য বিবেচনা করে বিভিন্ন বিকল্প থেকে সিদ্ধান্ত সমন্বয়ে যৌক্তিকতা মূল্যায়নের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তকে সিদ্ধান্ত বা যৌক্তিক সিদ্ধান্ত বলে। নিম্নে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বগুলো আলোচনা করা হলো। প্রথম হচ্ছে কি, সমস্যা সমাধান। দ্বিতীয় হচ্ছে সুষ্ঠু পরিচালনা। তিন নম্বর হচ্ছে কি, দক্ষতা উন্নয়ন। চার হচ্ছে উপযুক্ত কর্মপন্থা গ্রহণ। পাঁচ হচ্ছে পরিস্থিতি মোকাবেলা। ছয় ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু। সাত লক্ষ্য অর্জন। আট অপচয় হ্রাস। নয় সম্পদের সদ্ব্যবহার। দশ হচ্ছে কি, উপযুক্ত প্রশিক্ষণ ক্ষেত্র। তাহলে প্রথম হচ্ছে কি, সমস্যা সমাধান। সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সমস্যার সহজ সমাধান বেরিয়ে আসে। প্রতিষ্ঠান পরিচালনায় করতে গিয়ে বিভিন্ন প্রকৃতির সমস্যা দেখা দেয়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমস্যা সুনির্দিষ্টভাবে চিহ্নিতকরণ করা হয়। সমস্যার চুলচেরা বিশ্লেষণ করা হয় এবং বিকল্প সমাধানসমূহ খুঁজে বের করা হয়। এভাবে কী হয়, সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে উদ্ভূত বিভিন্ন সমস্যার যৌক্তিক সমাধান সম্ভব হয়। দ্বিতীয় হচ্ছে কি, সুষ্ঠু পরিচালনা। সুষ্ঠু পরিচালনার মাধ্যমে একটা প্রতিষ্ঠান তার সফলতার দিকে কী করতে পারে, পৌঁছাতে পারে। যেমন ব্যবস্থাপনার সকল কাজের সাথে সিদ্ধান্ত গ্রহণ অবিচ্ছিন্নভাবে সম্পর্কিত। ব্যবস্থাপনার এমন কোনো স্থান নেই
যেখানে কি সিদ্ধান্তের প্রয়োজন হয় না। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে নির্বাহীগণ বিভাগীয় কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে নিতে সক্ষম হন, এর ফলে প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত হয়। তিন হচ্ছে কি দক্ষতা অর্জন। সিদ্ধান্ত গ্রহণ একটি সৃজনশীল কর্মকাণ্ড, একাধিক বিকল্পের মধ্য থেকে সর্বোত্তম বিকল্পটি বেছে নিতে নির্বাহীদের কী করতে হয়, যথেষ্ট মেধা প্রজ্ঞা নৈপুণ্যের স্বাক্ষর রাখতে হয়। এতেই কি এতে স্বভাবতই কি ব্যবস্থাপকের দক্ষতা বৃদ্ধি পায়। চার হচ্ছে কি উপযুক্ত কর্মপন্থা গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ একটি প্রতিষ্ঠানকে উপযুক্ত কর্মপন্থা নির্ধারণে সহায়তা করে। কী উপায়ে বা পদ্ধতিতে কাজ করলে একটি প্রতিষ্ঠান লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে তা নির্ণয়ে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ কী করে ভূমিকা পালন করবে। পাঁচ হচ্ছে কি পরিস্থিতি মোকাবেলা। অনেক সময় প্রতিষ্ঠানের এমন জটিল পরিস্থিতি সৃষ্টি হয় যার ফলে সমগ্র কার্যক্রমে অচল অবস্থা দেখা দেয়। এও ধরনের পরিস্থিতি মোকাবেলায় হাতিয়ার হিসেবে কাজ করে সিদ্ধান্ত গ্রহণ। সহায়ক পরিবেশ পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনা করে নির্বাহীগণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, ফলে যে কোনো প্রতিকূল পরিস্থিতি এড়ানো যায়। হচ্ছে কি ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু। সিদ্ধান্ত গ্রহণকে ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যায়িত করা হয়। ব্যবস্থাপনাকে লক্ষ্যে উপনীত হতে হলে যেসব মৌলিক কাজ সম্পাদন করতে হয় তার মধ্যে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, পেশনা ইত্যাদি উল্লেখযোগ্য। মৌলিক এ কাজগুলোকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে হলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের কোনো বিকল্প নেই। ব্যবস্থাপনাকে প্রতিনিয়ত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কর্মকাণ্ডকে সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাই সিদ্ধান্ত গ্রহণকে ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু বলা হয়ে থাকে। সাত হচ্ছে কি লক্ষ্য অর্জন। সিদ্ধান্ত গ্রহণ কারবার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের পথকে সুগম করে। ব্যবস্থাপকগণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের যাবতীয় প্রতিকূল অবস্থা কাটিয়ে ওঠার উদ্যোগ নেন এবং সঠিক কার্য দ্বারা অনুসরণ করে, এর ফলে লক্ষ্য অর্জন সম্ভব হয়। আট হচ্ছে কি অপচয় হ্রাস। সিদ্ধান্ত গ্রহণ অপচয় হ্রাস করে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অপ্রয়োজনীয় প্রয়াস ও প্রচেষ্টা রোধ করা সম্ভব হয়, এর ফলে অপচয় হ্রাস পাই। নয় হচ্ছে সম্পদের সৎ ব্যবহার, মানে সম্পদের সঠিক ব্যবহার। সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন ও উন্নয়ন নিশ্চিত করে। কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সংগঠনের সম্পদসমূহের সর্বাধিক সদ্ব্যবহার নিশ্চিত করা সম্ভব। দশ হচ্ছে কি উপযুক্ত প্রশিক্ষণ ক্ষেত্র। সিদ্ধান্ত গ্রহণ একটি বিশেষ কলা। নির্বাহীরা তাদের মেধা নৈপুণ্য ও সৃজনশীলতার প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করে। এসব সিদ্ধান্তের মধ্যে সমস্যা সমাধানের দিক নির্দেশনা থাকে। অর্ধস্থানরা নির্বাহীদের সাথে কাজ করে কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তা কী করে গুরুত্ব করে, ফলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে কাজ করে থাকে। তাহলে আমরা কী দেখলাম যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বের মধ্যে কী কী। প্রথম হচ্ছে কি সমস্যা সমাধান, দুই হচ্ছে কি সুষ্ঠু পরিচালনা, তিন দক্ষতা উন্নয়ন, চার হচ্ছে উপযুক্ত কর্মপন্থা গ্রহণ, পাঁচ হচ্ছে পরিস্থিতি মোকাবেলা, ছয় ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু, সাত লক্ষ্য অর্জন, আট হচ্ছে অপচয় হ্রাস, নয় সম্পদের সদ্ব্যবহার, দশ হচ্ছে কি উপযুক্ত প্রশিক্ষণ ক্ষেত্র। এসব সুবিধার লোকে বলা যায় যে ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব অপরিসীম। এর অপরিহার্যতা এত অধিক বলে একে ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে আখ্যায়িত করা হয়। আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বা সিদ্ধান্ত গ্রহণের
পদক্ষেপ সমূহ। আধুনিক কালে ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে গতানুগতিক প্রথার পাশাপাশি পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করতে দেখা যায়। এসব গাণিতিক কৌশলসমূহ যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগত প্রয়োজনেও ব্যবহার করতে দেখা যায়। এসব কৌশল প্রয়োগের ফল লক্ষ্যে ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত গ্রহণের একটি কতিপয় সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হয়। কার্যকর সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ব্যবস্থাপনার এই জটিল প্রক্রিয়া বা পদক্ষেপগুলো নিম্নে আলোচনা করা হলো। নিম্নে রেখাচিত্রের সাহায্যে পদ্ধতি বা পদক্ষেপগুলো দেখানো হলো। প্রথমটা হচ্ছে কি, সমস্যা চিহ্নিতকরণ। দ্বিতীয় হচ্ছে কি, সমস্যা বিশ্লেষণ। তিন হচ্ছে কি, বিকল্প শনাক্তকরণ। চার হচ্ছে বিকল্প বিশ্লেষণ। বিকল্প বিশ্লেষণ থেকে আবার তিনটা অংশ হচ্ছে কি, নিশ্চিত অবস্থা, তারপর হচ্ছে কি যুগিযুক্ত অবস্থা, তিন নম্বর হচ্ছে কি অনিশ্চিত অবস্থা, তারপরে হচ্ছে কি বিকল্প নির্বাচন। বিকল্প নির্বাচন থেকে আসছে সিদ্ধান্ত বাস্তবায়ন বা কার্যকরীকরণ, তারপরে হচ্ছে কি মূল্যায়ন ও নিয়ন্ত্রণ। তাহলে প্রথম কি, সমস্যা চিহ্নিতকরণ। সিদ্ধান্ত গ্রহণের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা চিহ্নিত করা। সমস্যা চিহ্নিতকরণের উপর সিদ্ধান্ত গ্রহণের সফলতা অনেকাংশ কি নির্ভরশীল। তাই সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে প্রকৃত সমস্যাটি নির্ধারণ করতে হবে। সমস্যা সঠিকভাবে চিহ্নিত করতে পারলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে ও কার্যকর পন্থা অবলম্বন করা যাবে। দ্বিতীয় হচ্ছে কি, সমস্যা বিশ্লেষণ। সমস্যা চিহ্নিতকরণের পর যথাযথ বিচারের জন্য তা বিশ্লেষণের প্রয়োজন। এ পর্যায়ে নির্ভরযোগ্য তথ্য একত্রীকরণ ও বিশ্লেষণের প্রয়োজন হয়, কারণ অসংখ্য তথ্য ও উপাত্ত বিশ্লেষণ ব্যতীত যথাযথ সত্য উদ্ঘাটন করা সম্ভব হয় না। সমস্যা বিশ্লেষণের পাঁচটি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। সমস্যা বিশ্লেষণ করতে গেলে পাঁচটি বিষয়ের উপর কী করতে হবে, গুরুত্ব আরোপ করতে হবে। এক হচ্ছে কি, সংশ্লিষ্ট সমস্যার প্রকৃতি। দুই হচ্ছে সিদ্ধান্তের প্রভাব। তিন হচ্ছে সিদ্ধান্তের মেয়াদ। চার হচ্ছে সিদ্ধান্তের ভবিষ্যৎ। পাঁচ হচ্ছে সিদ্ধান্ত সংশ্লিষ্ট কৌশলিক বিষয়াদি বিবেচনা। তবে বিকল্প শনাক্তকরণ, সিদ্ধান্ত গ্রহণের পরবর্তী পদক্ষেপ হলো সম্ভাব্য সমস্যাসমূহের বিকল্প শনাক্তকরণ। এ পর্যায়ে সমস্যা সমাধানের লক্ষ্যে বিকল্প পন্থাসমূহ কী করতে হবে, উদ্ঘাটন করতে হবে। তারপর হচ্ছে কি, বিকল্প বিশ্লেষণ। একটি সমস্যা সমাধানের অনেকগুলো বিকল্প পন্থা থাকতে পারে, এগুলো বিশ্লেষণমূলক তুলনা না করলে কোনটি উত্তম তা নির্ধারণ করা সম্ভব হয় না। এই জন্যে বিকল্প বিশ্লেষণ অত্যাবশ্যক। বিকল্পভাবে আমরা কি বিশ্লেষণ করতে পারি, তার সমস্যাটা বের করতে পারি বা তার সমাধান করতে পারি, সেটি হচ্ছে কি বিকল্প বিশ্লেষণ। পাঁচ হচ্ছে কি, বিকল্প নির্বাচন। সমস্যাসমূহের বিকল্পসমূহ চিহ্নিত করে বিশ্লেষণের পর সর্বোত্তম বিকল্পটি নির্বাচন করতে হয়। বিকল্প নির্বাচনে ব্যবস্থাপক তার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, অভিজ্ঞতা ব্যবহার করতে পারেন। এজন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা যেতে পারে। সর্বোত্তম বিকল্প নির্বাচনে চারটি নির্ণায়কের সুপারিশ করা যায়। এক হচ্ছে কি, প্রত্যাশিত ফলাফলের সঙ্গে ঝুঁকির অনুপাত। আমরা যা প্রত্যাশা করব তার সাথে ঝুঁকির যে অনুপাতটা তা আমরা দেখতে পারি। খ হচ্ছে কি, ফলাফলের সম্ভাব্যতা, সুবিধা এবং প্রচেষ্টার মধ্যে সামঞ্জস্যতা। ফলাফলের
সম্ভবতা এবং সুবিধা এবং প্রচেষ্টার মধ্যে কি কতটুকু সামঞ্জস্যপূর্ণ তাও কি করতে পারবো আমরা দেখতে পারবো। ছোট গ হচ্ছে কি সুবিধাজনক ও উপযুক্ত সময় নির্ধারণ, সুবিধাজনক এবং উপযুক্ত সময় নির্ধারণ করা। বড় গ হচ্ছে কি প্রাপ্ত সম্পদের সীমা ও পরিমাপ, আমরা যে সম্পদটা প্রাপ্ত তার সীমা এবং পরিমাপ কতটুকু তাও কি এর মাধ্যমে দেখা যাবে। ছয় হচ্ছে কি সিদ্ধান্ত বাস্তবায়ন, সিদ্ধান্ত গ্রহণ করার পর তা কার্যকরী করার জন্য কিছু বাস্তব কর্মসূচি গ্রহণ করতে হয়। সিদ্ধান্তটি কিভাবে, কার দ্বারা, কখন বাস্তবায়ন হবে এসব বিষয়ে একটি দিক নির্দেশনা থাকা আবশ্যক। হ্যাঁ, সিদ্ধান্ত বাস্তবায়ন যখনই সব প্রত্যেকটা ধাপ শেষ হবে, সমস্যা চিহ্নিতকরণ করা হবে, সমস্যা বিশ্লেষণ করা হবে, বিকল্প শনাক্তকরণ করা হবে, বিকল্প বিশ্লেষণ করা হবে, বিকল্প নির্বাচন করা হবে, তারপরে কী করবে আমরা যে সিদ্ধান্তটা নিব সেটা কী করতে হবে তা বাস্তবায়ন করতে হবে। আর এটা বাস্তবায়ন করতে গেলে দেখা যাবে যে সেখানে কীভাবে, কখন, কার দ্বারা এসব বিষয়ে একটি দিক নির্দেশনা দেওয়া হয় বা সিদ্ধান্ত দেওয়া হয় এটা কি দেখা হবে বা সিদ্ধান্তটি নেওয়া হবে। তারপর হচ্ছে কি মূল্যায়ন ও নিয়ন্ত্রণ, সিদ্ধান্তটি সঠিকভাবে গ্রহণ করা হয়েছে কিনা এবং বিভিন্ন পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা অনুগমনের কাজ। এরূপ ব্যবস্থা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে কী করে ত্বরান্বিত করে। এ প্রক্রিয়া এ পর্যায়ে সিদ্ধান্তের মূল্যায়ন ও নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করা হয়ে থাকে। মূল্যায়ন ও নিয়ন্ত্রণ, মূল্যায়নটা হচ্ছে কি এই যে কতগুলো স্টেপ আমরা দেখলাম এগুলো সবগুলো ঠিক আছে কি না এবং তা নিয়ন্ত্রণ করা, এই দুটোই হচ্ছে কি মূল্যায়ন ও নিয়ন্ত্রণ। তাহলে আমরা কী দেখলাম সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বা পদক্ষেপসমূহগুলো কী কী, এক হচ্ছে কি সমস্যা চিহ্নিতকরণ, দুই হচ্ছে সমস্যা বিশ্লেষণ, তিন হচ্ছে বিকল্প শনাক্তকরণ, চার হচ্ছে বিকল্প বিশ্লেষণ, পাঁচ হচ্ছে বিকল্প নির্বাচন, ছয় হচ্ছে সিদ্ধান্ত বাস্তবায়ন বা কার্যকরীকরণ, সাত হচ্ছে মূল্যায়ন ও নিয়ন্ত্রণ। তাহলে আমরা চিত্রের মাধ্যমে এই চারটা দেখতে পারি। পরিশেষে আমরা বলতে পারি কি ব্যবস্থাপকের চিন্তা চেতনা, অভিজ্ঞতা ও পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্নতা পরিলক্ষিত হলেও স্বাভাবিক অবস্থায় উত্তম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উপরের আলোচিত পদক্ষেপসমূহ গ্রহণ করা আবশ্যক। তাহলে আমরা আজকে কয়টা প্রশ্ন দেখলাম, তিনটা প্রশ্ন। প্রশ্ন তিনটি কী কী, প্রথম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে, দ্বিতীয় হচ্ছে কি যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব, তিন নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বা তাহলে তিন নম্বর প্রশ্ন হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বা পদক্ষেপ সময়। আমরা এ নিয়ে কয়টা ক্লাস করলাম, আমরা এ নিয়ে তিনটা ক্লাস করলাম। তাহলে আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তাই না? তোমরা সবাই ভালো থাকবা, সাবধানে থাকবা, সবসময় গড়ে থাকার চেষ্টা করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, করোনাকে প্রতিরোধ করবা, প্রয়োজনে ঘরের বাইরে গেলে মাস্ক পরিধান করবা, সাবান দিয়ে হাত পরিষ্কার করবা অথবা স্যানিটাইজার ব্যবহার করবা। এই বলে আমি আমার আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।